আসসালামু আলাইকুম, মৌসুমিস কুকিং এ আপনাদের স্বাগতম। আজ তৈরি করে দেখাবো কাসুন্দি জলপাই আচার কিভাবে তৈরি করতে হয়। একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নেব, 2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। পানিটা নেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। গরম পানিতে কাঁচা জলপাই ছেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট সিদ্ধ করে নেব। এখন ছেঁকে নেব। একটা পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব, কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিব, দিয়ে দেব সরিষা ও কালো জিরা, একটু নেড়ে দেব। দিয়ে দেব লবণ, কাঁচা রসুন নেড়ে নেব, দিয়ে দেব রসুনের পেস্ট, কাসুন্দি, ভিনেগার দিয়ে ঝাঁকিয়ে রেখে দেব পরে দেওয়ার জন্য। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া এবং দিয়ে দেব জিরের গুঁড়ো। ঝাঁকিয়ে রাখা ভিনেগারটা দিয়ে দেব। দিয়ে দেব 3 চামচ চিনি, নেড়ে নেব। এখন সিদ্ধ করা জলপাইটি দিয়ে দেব। দিয়ে দেব বিট লবণ, এখন আবার নেড়ে নেব। দিয়ে দেব চিলি ফ্লেক্স এবং 5 ফোড়নের গুঁড়ো, নেড়ে কষিয়ে নেব। 5-6টা বলক আসলে নামিয়ে ফেলব। কাচের বয়মে আচারগুলো ঢেলে রোদে শুকিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যাবে। তৈরি হয়ে গেল কাসুন্দি জলপাইয়ের আচার। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।